আপনারা শুনছেন পরিবর্তনের 28 দিন। পরিবর্তনের 28 দিন, আজকে ডে 4। আর এই আশা নিয়েই ভিডিওটি আরম্ভ করছি যে ডে 3-তে যে জিনিসগুলো নিয়ে আমি আপনাকে বলেছিলাম, যে অভ্যেসগুলো করতে বলেছিলাম, সেই অভ্যেসগুলো আপনি করেছেন। আমি কথা বলেছিলাম সেখানে যে কিভাবে আমাদের বিচার, আমাদের সম্ভাবনা আমাদের চাওয়া পাওয়া পুরস্কারকে পাইয়ে দিতে সাহায্য করে। আজকে একটু এগোবো, আর এগোনো দরকারও আছে। ডে 4-এ নতুন কিছু তো জানতেই হবে, আর আজকে আমরা নতুন জানব যে আমরা কী করে আমাদের জীবনের ভালো জিনিসগুলোকে আমাদের কাছে আকর্ষিত করতে পারি। আকর্ষণ ভালো জিনিসের উপরে কী করে রাখতে পারবো। এখানে খারাপ আর ভালো দুটো জিনিসই তো আছে, আর খারাপ মানে আমাদের নেতিবাচক ধারণা, ভালো মানে আমাদের ইতিবাচক ধারণা। আর আমাদের নেতিবাচক ধারণা এতটা খারাপ হলোই বা কী করে? যেহেতু সেটাকে যদি আমি আকর্ষিত করতে চাই, তাহলে আমি বেশি কমজোর হয়ে যাব। আমরা এইভাবেই এটাকে নেতিবাচক বলতে পেরেছি। নেতিবাচক ভাবনা আগের থেকেই তো খারাপ ছিল না? এই রকমের ভাবনা যখনই আমাদের কাছে এসেছে, আমরা কমজোর হয়েছি, তার জন্য এটা খারাপ। আর ভালো ভাবনা মানে ইতিবাচক ধারণা যখনই আমাদের কাছে এসেছে, তখনই আমরা মজবুত হয়েছি, তার জন্যই এটা আমাদের জন্য ভালো। মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ, এটা এটার উপরে ডিপেন্ড করে কি সেটা আমাদের কাছে এলে আমরা কী রকমের মনোভাব নিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকতে পারি, আমাদের কার্যকৌশল কত বাড়তে পারে। একটা জিনিস বুঝুন, যে যদি আমি ফিট বডি চাই, আমাকে যদি একদম পারফেক্ট ফিগার দরকার আছে, তাহলে আমাকে এক্সারসাইজ করতে হবে। আমাকে ফিট বডিকে যদি আকর্ষণে আনার আছে, আমার দিকে করার আছে, আমার কাছে যদি ফিট বডি হয় আমি যদি এটা ভাবছি, তাহলে সেই আকর্ষণের সঙ্গে আমাকে এক্সারসাইজ করতে হবে। আমাকে সেই ধরনের এক্সারসাইজগুলোকে আনতে হবে, সেই ধরনের খাওয়া দাওয়াকে নিজের ডায়েট মেনটেন করতে হবে, তবে গিয়ে আমি ফিট বডি পাব। ঠিক সেরকমই যদি আমি ফিট মাইন্ড চাই, তাহলে কি করতে হবে? আমাকে এক্সারসাইজ করার দরকার নেই, আমাকে ট্রেনিং দেওয়ার আছে মাইন্ডকে, মাইন্ডকে ট্রেন করার আছে। আমাদের যদি মন ভালো আমি রাখতে চাই, তাহলে আমাদের মনের সাথে সেই রকমেরই এক্সারসাইজ করানোর আছে, যেটার কথা আমি ভিডিওর আরম্ভে বললাম, যে আমাকে শুধু ভালো জিনিসকে আকর্ষিত করার আছে। ভালো মানে কি? আমার জন্য ভালো কোনটা? যেটা আমাকে লং টার্মে গিয়ে, ছোট্টখানিক সময়ের জন্য নয়, বেশি সময়, দীর্ঘ সময় তক সুখী রাখতে পারে। আর খারাপ চিন্তা ভাবনা আপনাকে একটু সময়ের জন্য আনন্দের সেই পরাকাষ্ঠাতে পৌঁছে দেবে, অনেক উপর নিয়ে চলে যাবে, কিন্তু অত তীব্র গতিতে আবার নিচেও ফেলে দেবে। আমাদেরকে সেরকম হওয়ার নেই, আমাদেরকে দীর্ঘ সময় ধরে সুখী থাকার জন্য ভালো জিনিস, ইতিবাচক চিন্তা ধারণাগুলোকে নিজের কাছে আকর্ষিত করার আছে। এই হলো ডে 4। আশা করছি এই সব জিনিসগুলো আপনারা একের পর এক নিজের জীবনে উপযোগিতায় লাগাচ্ছেন এবং লাভ পাচ্ছেন। আবার দেখা হচ্ছে ডে 5-এ। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।